প্যারাগ্রাফের মধ্যে এখানটাতে আছে 1 আর আই থাকবে তাহলে অবভিয়াসলি কোথায় এই যে ভার্টিক্যাল লাইনের এতর উপর ডিসটেন্সে তাহলে এখন চিন্তা করো যে তুমি যদি এই 1 কে আই দিয়ে গুণ করো তাহলে সে অ্যাকচুয়ালি কি কাজটা করছে সে যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে মার্কারটা মনে করে এখানে এরকম ছিল যে আই দিয়ে গুণ করছো চুম করে এভাবে ঘুরে দিয়েছে তার মানে আসলে আই এর কাজ হচ্ছে সে এই হরাইজন্টাল মার্কারটাকে সে ভার্টিক্যাল মার্কারে পরিণত করতেছে তার মানে আই এর অ্যাকচুয়াল কাজ হচ্ছে সে 90 ডিগ্রি রোটেট করাচ্ছে এই আইডিয়াটাকে মাথায় রেখো খুবই ভালো একটা আইডিয়া এবং কোন কোশ্চেন আসতে পারে ভাই আপনি তো 1 আর আই এই দুইটা খুব সহজ সহজ ধরনের ব্যাখ্যা করে ফেললেন এটা কি ওই পুরো কঠিন একটা জটিল সংখ্যার জন্য সম্ভব হ্যাঁ সেটার জন্য সম্ভব দেখো মনে করো একটা জটিল সংখ্যা আছে সেটা হচ্ছে 2 প্লাস 3 আই 1 2 1 2 3 এটা হচ্ছে 2 প্লাস 3 আই এখন আমরা জানতে চাই যে 2 প্লাস 3 আই এর অবস্থান কোথায় 2 প্লাস 3 আই এর অবস্থান হচ্ছে সেম এই জায়গাটা সেম এই জায়গাটা তাহলে এখন আমাকে বলো আমরা যদি 2 প্লাস 3 আই কে আই দিয়ে গুণ করি তাহলে কত ডিগ্রি ঘোরানোর কথা 90 ডিগ্রি তাহলে এটাই আমরা এখন জানতে চাই যে সেটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি ঘোরাচ্ছে কিনা আসলে টেস্ট করে দেখি 2 প্লাস 3 আই এই এর সাথে আই গুণ তাহলে গুণফল যেটা হবে দেখবা সেই গুণফলটা হচ্ছে মাইনাস 3 প্লাস 2 আই খেয়াল করো মাইনাস 3 প্লাস 2 আই তার অবস্থানটা কোথায় মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস 1 প্লাস 2 লক্ষ্য করে দেখো এক্স্যাক্টলি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি বিশ্বাস না হলে তুমি এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করো তারপরে বিয়োগ করে দেখো এদের মাঝখানে 90 ডিগ্রি পড়ে থাকবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আই হচ্ছে আমাদের একটা অপারেটর যা সব সময় 90 ডিগ্রি ঘোরে এটা ছিল আমাদের অয়লারের কনসেপ্টটা এখন দেখো যে একবারে গোলার দিকের কথা মনে করো আই স্কোয়ার ইকুয়াল টু যে মাইনাস 1 এটা আমরা জানি না আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 এটা আমরা জানি না যদি না জানতাম তাহলে এই রোটেশনের আইডিয়া দিয়ে আমি কি বলতে পারতাম যে অ্যাকচুয়ালি আই এর ভ্যালুটা কত হবে হ্যাঁ আমরা পারতাম দেখো কিভাবে পারি প্রথম কাজ হচ্ছে এখানে একটা 1 আছে তুমি আমাকে বলো 1 কে যদি আমি তাস করে মাইনাস 1 দিয়ে গুণ করি তাহলে সে কি করবে একবারে ধাপ করে এখানে ঘুরে এই অবস্থানে চলে আসবে এবং তার মান হবে হচ্ছে মাইনাস 1 তার মানে 1 কে একবার মাইনাস 1 দিয়ে গুণ করলে সে কত ডিগ্রি ঘোরাচ্ছে 180 ডিগ্রি তাহলে এই কাজটা তো আমরা আরেকটা ভাবে করতে পারতাম আরেকটা ভাবে মানে যে আমি একবারে 180 ডিগ্রি না ঘুরে একবার 90 ডিগ্রি ঘোরাবো আরেকবার 90 ডিগ্রি ঘোরাবো কাজ কিন্তু একই তাহলে এবারে আইডিয়াটা হচ্ছে আমার এরকম যে এখানে 1 থাকবে প্রথমে আমি তাকে আই দিয়ে গুণ করব কত ডিগ্রি ঘুরবে 90 ডিগ্রি তাহলে ঘুরে এই অবস্থানে চলে আসলো এটা হচ্ছে আই আবার এখানে আসার পরে যা হয়েছে তাকে আমি আবার আই দিয়ে গুণ করব আরো কত ডিগ্রি ঘুরবে 90 ডিগ্রি তাহলে সে চলে আসবে এই পজিশনে এটা হচ্ছে মাইনাস 1 তার মানে দেখো আমি 1 কে একবার মাইনাস 1 দিয়ে গুণ করতেছি যে রেজাল্ট পাচ্ছি দুইবার আই দিয়ে গুণ করতেছি একই রেজাল্ট পাচ্ছি তার মানে দুইবার আই দিয়ে গুণ করা যা একবার মাইনাস আই দিয়ে গুণ করা মাইনাস 1 দিয়ে গুণ করা একই কথা তাহলে আমি বলতে পারি আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বা আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস 1 তাহলে দেখো আমরা যদি এটা নাও জানতাম তাও আমরা এই রোটেশনের আইডিয়া থেকে বলতে পারতেছি যে আই এর অ্যাকচুয়াল ভ্যালু কত তো এবার আমরা চলে আসি জটিল সংখ্যা চ্যাপ্টারের প্রায় লাস্টে দিয়ে কিছু জিনিস সেটা হচ্ছে জটিল সংখ্যার মূল আচ্ছা জটিল সংখ্যার মূল কোশ্চেন করতে পারো ভাই জটিল সংখ্যার মূল মানে কোন আসলে এখানে আমরা খুব বড় বড় চার রকমের মূল নিয়ে আলোচনা করব একটা হচ্ছে প্রথমটা বর্গমূল আরেকটা হচ্ছে চতুর্থ মূল একটা হচ্ছে ষষ্ঠ মূল আর এট লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ঘন ওকে তো প্রথমে আমরা আলোচনা শুরু করব বর্গমূল দিয়ে যেটা হচ্ছে সবচেয়ে সহজ এবং যার মধ্যে আসলে তেমন কিছুই নাই
এজন্য আমরা এটা দিয়ে শুরু করি, এটা হচ্ছে বর্গমূল। যতটুকু সংখ্যা বর্গমূল এটাকে প্রথমে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে পছন্দ করি। তাহলে মনে করো একটা যে কোনো একটা জটিল সংখ্যা তুমি নিয়ে নিলা, সেটা মনে করো 1+5y। এই জটিল সংখ্যাকে তুমি বর্গ করতেছ, তো বর্গ করলে নর্মালি সেটা সূত্র করবে কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার সূত্র। সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2×1×5y প্লাস 5i হোল স্কয়ার। বা এখানে আসতেছে 1+10i-25 বা ক্যালকুলেশন করলে -24+10i। তার মানে তুমি এই প্রথম লাইনের দিকে তাকাও আর এই লাস্ট লাইনের দিকে তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ? প্রথম লাইন হচ্ছে একটা জটিল সংখ্যার বর্গ আর লাস্ট লাইন হচ্ছে আর একটা জটিল সংখ্যা। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে একটা জটিল সংখ্যার বর্গ আসলে অল টাইম একটা জটিল সংখ্যাই হবে। তাহলে এই কথাটার উল্টা কথাটা আমরা কি বলতে পারি, যে এই জটিল সংখ্যাটার বর্গমূল সেটা কি এই জটিল সংখ্যাটা হবে না? অবশ্যই তাই। তাহলে আমরা বলতে পারি যে একটা জটিল সংখ্যার বর্গমূল সেটা সবসময় একটা জটিল সংখ্যাই হবে। এই আইডিয়াটাকে মাথায় রাখো, কারণ অঙ্ক করতে গেলে এটা কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের মাথায় আইডিয়া কি চলে আসছে যে একটা জটিল সংখ্যার বর্গমূল অলওয়েজ একটা জটিল সংখ্যা, কিন্তু কোন জটিল সংখ্যা এটা আমরা আগে থেকে জানি না, সেটাই আমাদেরকে প্রসেস ওয়াইজ ম্যানুয়ালি বের করা লাগবে। প্রথমে একটা জটিল সংখ্যা নিয়ে চিন্তা করি, -7+24i। আমাকে বলা হয়েছে যে এই জটিল সংখ্যাটার বর্গমূল বের করা লাগবে। তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটা করব, রুট ওভার এত, সেটা ইকুয়াল টু যে কোনো একটা জটিল সংখ্যা আমরা ধরে নিই। তার কারণ কি? আমরা জানি যে জটিল সংখ্যার বর্গমূল জটিল সংখ্যাই আসবে। সো আমরা ধরে নিই এটা ইকুয়াল টু a+ib। কিন্তু ইকুয়েশনের মধ্যে রুট ওভার দেখলে খুব একটা ভালো লাগে না, রুট দেখলে, তাই আমরা যে কাজটা করব দুই পক্ষেই বর্গ করে নিই। রাশি বর্গ করি, বর্গ করলে যা পাবো তা হচ্ছে -7+24i ইকুয়াল টু a² -b² + 2abi। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো যে বাম পক্ষে বাস্তব অংশ কোনটা? বাম পক্ষের বাস্তব অংশ হচ্ছে -7, ডান পক্ষের বাস্তব অংশ হচ্ছে a² - b² আবার বাম পক্ষের কাল্পনিক অংশ হচ্ছে +24 আর ডান পক্ষের কাল্পনিক অংশ হচ্ছে 2ab। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে বাম পক্ষে যে জটিল সংখ্যা ডান পক্ষে যে জটিল সংখ্যাটা আছে দুইটা সংখ্যা সমান? তাহলে এমনটা হবে যে বাম পক্ষের জটিল সংখ্যার বাস্তব যে অংশ সেটা সমান হবে ডান পক্ষের জটিল সংখ্যার বাস্তব অংশে? অবশ্যই বলতে পারি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এই -7 এবং a² - b² এই দুটো আসলে ইকুয়াল। তাহলে a² - b² ইকুয়াল টু হচ্ছে -7 আর এই কাল্পনিক পার্ট সেটা সমান হবে এই কাল্পনিক পার্টের। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে 2ab সেটা ইকুয়াল টু হবে 24। এসো আমরা খুব সুন্দর করে দুইটা ইকুয়েশন নাম্বার দিয়ে ফেলি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবার তারপরের কাজ, তারপরের কাজটা হচ্ছে দেখো আমরা যদি এই টোটাল জটিল সংখ্যাটাকে পেতে চাই, দ্যাট মিন্স বর্গমূল করার পরে যে জটিল সংখ্যাটা আসবে সেটা যদি পেতে চাই, তাহলে আমার কি জানা লাগবে? a এর ভ্যালু জানা লাগবে এবং b এর ভ্যালু জানা লাগবে। সেটাকে যদি জানতে চাই তাহলে দেখো 1 নম্বর ইকুয়েশনের দিকে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, a² - b² ইকুয়াল হচ্ছে -7। যদি এমন হতো যে আমার a² + b² এর মান জানা আছে, দ্যাট মিন্স এটা সমান কিছু একটা, তখন কি হতো বলতো? যে আমি এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুইটা ইকুয়েশনকে একবার যোগ করতাম, যোগ করলে দেখো বাম পক্ষে শুধুমাত্র 2a² থাকতো, তা আমরা সেখান থেকে আমি a এর ভ্যালু পেতাম এবং আর একবার নিচের ইকুয়েশন থেকে উপরের ইকুয়েশন বের করতাম, তখন বাম পক্ষে শুধু থাকতো 2b², তখন আমরা এখান থেকে b এর ভ্যালু পেতাম। তাহলে আইডিয়া আমাদের এটাই যে আমরা প্রথমে কি করব, a² + b² এর ভ্যালুটা বের করার চেষ্টা করব সামহাও, ওইটা বের করার পরে তারপরে আমরা এই দুটো ইকুয়েশনকে যোগ করব, বিয়োগ করব, a আর b এর ভ্যালু বের করে ফেলবো।